সম্মানিত চিকিৎসকগণ আজকে উদ্ভিদজাত ঔষধ জিন শেঙের প্রয়োগের উপরেই আমি কথা বলব আজকে শতাব্দীর এই সময়কালে জিন প্রয়োগ হবে এবং তার বিশ্লেষণ হবে রাসায়নিক বিশ্লেষণের উপরে বিশ্লেষণের উপর দাঁড়িয়েই জিংশিংয়ের প্রায়োগিক দৃষ্টিভঙ্গি উপস্থাপন করব বরং আমরা যে কাজটি করতে পারি যে অতীতে এ পর্যন্ত যে ঔষধগুলোর শতাব্দী শতাব্দী ধরে এ পর্যন্ত ঔষধগুলো যেভাবে প্রয়োগ হয়েছিল তা ছিল সেই সব অঞ্চলের প্রায়োগিক ভিত্তিতে গড়ে ওঠা ঔষধের দৃষ্টি প্রায়োগিক দৃষ্টিভঙ্গি আমরা যে যুগে প্রবেশ করেছি এই যুগটি হলো একটি বৈজ্ঞানিক যুগ এবং সেই যুগেই আমরা সব কিছুর বিশ্লেষণ হবে রাসায়নিক ভিত্তিতে ঔষধ প্রায়গিক দৃষ্টিভঙ্গি আজকে আমি জিংশেংয়ের রাসায়নিক বিশ্লেষণ প্রক্রিয়ায় প্রায়গিক বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি উপস্থিত করব। উপস্থাপন করব। আমরা ইতিমধ্যে জেনেছি যে এই জিংশেং তার ঔষধি ইতিহাস যদি পর্যালোচনা করে দেখা যায় তাহলে আমরা দেখতে পাবো দুইশো বছর ধরে জিনসেং মানব শরীরে তা প্রয়োগ করা হয়েছে অর্থাৎ আমরা দেখতে পাই যে জিং যে চীনে দুইশো বছর ধরে তারা জিংসেন সে প্রয়োগ করেছেন এবং তারা দেখেছেন যে জিং সেং মানব শরীরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে তারা দেখেছেন যে জিংসেন এর ইতিহাস পর্যোচনা করলে দেখা যায় যে জিংশেং পূর্ব এশিয়া উত্তর আমেরিকা স্থানীয় একটি উদ্ভিদ হাজার হাজার বছর ধরে বিস্তৃত একটি সমৃদ্ধ ঔষধ ইতিহাসে রয়েছে যা বিশেষ করে ঐতিহ্যবাহী চীনা ঔষধ কোরিয়ান ঔষধ নেটিম আমেরিকার অনুশীলনের মধ্যে এই ঔষধটি ছিল এশিয়ান প্রাথমিক ইতিহাসে দেখা যায় চীনের চীনে জিনসেং চীনে ঔষধে দুইশো হাজার দুইশো দুই হাজার বছর বেশি সময় ধরে ব্যবহার করা হয়েছে দীর্ঘগুলো চাপ এবং অসুস্থ জন্য শরীরকে প্রতিরোধক শক্তি করার জন্য তার অনুমিত ক্ষমতার জন্য তো মূল্যবান ছিল অর্থাৎ এটি ওই সময়কালে প্রায়শই সম্রাট এবং আভিজাতের জন্য সংরক্ষিত ছিল কোরিয়ান জিংচেং কোরিয়ান জিংচেং যেটা কোরিয়ান ঐতিহ্যবাহী ওষুধে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই ওষুধটি সেই সময় চিকিৎসকেরা তারা প্রয়োগ করে দেখেছিলেন যে এই ওষুধটি স্টামিনিয়া জীবনী শক্তি বাড়ানোর জন্য উল্লেখযোগ্য ভূমিকা পালন করে অর্থাৎ শুধু এসটায় ক্লান্তি অবসন্নতা এবং বিভিন্ন রোগের জিংসাঙের ব্যবহার দেখা গেছে নেটিভ আমেরিকান মেডিসিনের ব্যবহার উত্তর আমেরিকা স্থানীয় আমেরিকান উপজাতি যেমন ইউরোপ ওয়াইস চেরকি অন্য অন্য ইউরোপে বসতি স্থাপন আসার অনেক আগেই আমেরিকান জিনসেং প্যানাক্স কুইন কুই কুই ফলিয়াস ব্যবহার করেছিলেন এটা মাথা ব্যথা জ্বর এবং হজমের ব্যাধি এবং শক্তি সুস্থ জন্য সাধারণ টনিক হিসাবে এটাকে ব্যবহার করা হয়েছিল আধুনিক চিকিৎসা শাস্ত্রে যখন জিনসিংয়ের ব্যবহার হিসেবে আসে তখন উনিশ একুশ শতকে বিজ্ঞানের অগ্রগতির সাথে সাথে এর তার যে গাঠনিক উপাদান সেই গাঠনিক যে রাসায়নিক উপাদান থাকে সেই রাসায়নিক উপাদানের ভিত্তির উপর দাঁড়িয়ে তার সক্রিয় রাসায়নিক উপাদানের উপর ভিত্তি করে দাঁড়িয়ে তার ফার্মালো ফার্মালজিক্যাল তার প্রভাবের জন্য ব্যাপকভাবে সেখানে গবেষণা হয়েছে আমরা সেই দিকেই যে চাইছি এতদিন এত এ পর্যন্ত আমরা যে আলোচনা আলোচনাটি করলাম সে আলোচনাটি শুধুমাত্র ছিল যে অতীতে জিংসেং কিভাবে প্রয়োগ করা হতো তা আমরা জানি জিনশেংয়ের যে তার যে উদ্ভৃত রয়েছে সেই উদ্ভৃতটি একটি রাসায়নিক যৌগ দিয়ে একটি গ্রুপ রয়েছে যে গ্রুপকে বলা হয় যে এটা জিনসেনোসাইটস জিনসেনোসাইটস অর্থাৎ সেই জিনসেনোসাইটসের একটি একটি গ্রুপ যেখানে বহু কেমিক্যালের সমন্বয়ে গঠিত এই কেমিক্যাল এই কেমিক্যালগুলো রয়েছে যেমন এখানে কেমিক্যালগুলো রয়েছে ফানলিক অ্যাসিড ফ্লাভোনয়েড এবং স্যাফোনিন গ্লাইকোসাইড এখানে এই যে এই গ্রুপটাই হল জিনসনোসাইট এই জিনসেনোসাইট বলে দেবে এই ওষুধটির কাজ কী অর্থাৎ তার গ্রুপের যে কেমিক্যালগুলো রয়েছে যে যৌগগুলো রয়েছে এই যৌগগুলো নির্ধারণ করে এই ওষুধটির কাজ কি অর্থাৎ এই এই ওষুধটির কী ভূমিকা পালন করে সেই সব গুরুত্বপূর্ণ বিষয় এখানে রয়েছে আরও কিছু কেমিক্যাল গুরুত্বপূর্ণ কেমিক্যাল রয়েছে সেটা পলিস্যাকরাইটস এখানে রয়েছে অ্যামাইনো অ্যাসিড এবং কিছু ভিটামিন রয়েছে সেই ভিটামিনের মধ্যে রয়েছে এ বি ওয়ান বি টু বি টুয়েলভ এবং বি কমপ্লেক্স কোলাইন ইত্যাদি মিনারেলের মধ্যে রয়েছে কেমিক্যাল কপার আয়রন ম্যাঙ্গানিস এবং জিঙ্ক তাহলে এই যে জিংশনোসাইটস জিংশনোসাইটস হল একটি গুরুত্বপূর্ণ ঔষধ যেটার কাজ আমি বললাম যে এটা যে মূল যে রাসায়নিক উপাদানটি সেখানে আছে সেটার নাম সাইড হচ্ছে টিরিটার্পেনড গ্লা গ্লাইকোসাইড স্থাপনির পরিবারের অন্তর্গত অর্থাৎ এটি একটি স্ট্রয়েডের মতো রাসায়নিক গঠন আছে এগুলি তাদের বিস্তৃত এই যে গাঠনিক স্ট্রয়েডের মতো যে রাসায়নিক গঠন আছে এই রাসায়নিক উপাদানসমূহ তা ফার্মোলজিক্যালের মানব শরীরে যে ফার্মোলজিক্যাল অ্যাক্টিভিটিসটা করে যে বায়োকেমিক্যাল অ্যাক্টিভিটিসটা করে তার সেখানে তা বলে দেয় কী কাজ করবে তার বৈশিষ্ট্য কি যেমন সে প্রচণ্ড বিরোধী সে কী কী তার বৈশিষ্ট্য আছে আমরা যদি দেখি তাহলে দেখতে পাবো সে শক্তিশালী হাই অ্যান্টিঅক্সিডেন্ট নাম্বার টু আমরা দেখতে পাবো টেস্টেস্টন হরমোনের বুস্টিং করে এবং ইস্ট্রোজেন হরমোনকে বুস্টিং করে অ্যানিনালিন হরমোনের উন্নয়ন সক্রিয়তা বৃদ্ধি করে মস্তিষ্কের কোষের উন্নয়ন সক্রিয়তা বৃদ্ধি করে সে প্রদাহনাশক রক্তের চুগারের মান নিয়ন্ত্রণ করে ইমন পদ্ধতির উন্নয়ন সক্রিয়তা বৃদ্ধি করে শারীরিক মানসিক শক্তি উন্নয়ন করে এবং ক্যান্সার প্রতিরোধও এবং ক্যান্সার কর্মী বিভাজন প্রতিরোধ করে থাকে তাহলে গুরুত্বপূর্ণ যে কাজটি সে কাজটি কিন্তু বেশ জটিল এবং আমরা নিশ্চয় বুঝতে পারছি একটি নূতন দৃষ্টিভঙ্গি আমি উপস্থাপন করছি তা আমরা যদি দেখি জিংশনের সাইড যে আমি বললাম কিছু সময় আগে যে সেটা ইস্টোজেন হরমোন বুস্টিং করে তাই ইস্টোজেন হরমোন বিপর্যয় হলে মেয়েদের তার জননতন্ত্র সহ তার শারীরিক মানসিক বিভিন্ন বিপর্যয় দেখা দেয় তাহলে ইস্টোজেন বুস্টিং এই সাইডের ক্ষেত্রে যে ভূমিকা আছে ইস্টোজেন বুস্টিং প্রক্রিয়ায় সেই তার কাজটি হলো সেই ইস্টোজেন এবং আরেকটি হরমোন মেয়েদের প্রজেস্টেন হরমোনের ভারসাম্য নিয়ন্ত্রণ করে থাকে এবং অর্থাৎ তার মূল কাজটি হচ্ছে সে নিয়ম মাফিক ঋতুচক্র করতে সাহায্য করে যৌন ক্ষেত্রে তার যৌন জননতন্ত্রের উন্নয়ন এবং ডিম্বাণুর উর্বরতা বৃদ্ধিতে সাহায্য করে দেয় তিন নম্বর হচ্ছে যে এখানে মেনেপোজল সিনড্রোম অর্থাৎ ঋতুস্রাব বন্ধের সময় বা বন্ধ হলে মস্তিষ্কের যে তা মানে হট ফ্ল্যাশ নাইট সুইট যে লক্ষণগুলো দেখা যায় বা তার হতাশা আচ্ছা অবিকৃত্ত জানা অনিদ্রা দেখা দেয় সেগুলোই জিংসেন জিংসেন সারি যে কেমিক্যাল তার যে কমপ্লেক্স যে কেমিক্যাল গ্রুপ কেমিক্যাল যে যৌগগুলো রয়েছে তারা এই ম্যানোপোজাল সিন্ডামের তার যে লক্ষণসমূহ আছে সেগুলোকে দূরীভূত করে প্রিমিস্টল সিন্ডাম মেয়েদের ঋতুস্রাবের পূর্বে তার যে লক্ষণসমূহ দেখা দেয় সেখানে একগ্রতার অভাব উদ্বেগ হতাশা ক্লান্তি অনিদ্রা অহুতিক মেজাজ মাথা ব্যথা যৌন আকাঙ্ক্ষা পরিবর্তনশীল উত্তেজনা প্রবাণ আহারে রুচিশীল পরিবর্তন সন্ধি মাংসভেষিতে বেদনা কোষ্ঠবদ্ধতা ইত্যাদি যে দেখা যায় সেই লক্ষণটি দুর্বৃত্ত করতে সাহায্য করে কারণ যে জেনছোনো সাইটস তার যে যে গ্লাইজেক সাইটস যে রেস্টোডাল নামে পরিচিত ওই সেটি ইস্টোজন হরমোনকে বুস্টিং করে তার এই যে কাজগুলো মহিলাদের জননতন্ত্রে ইস্টজন বুস্টিং প্রক্রিয়া যে কাজগুলো করে থাকে সেই কাজগুলো এখানে তা মহিলাদের ক্ষেত্রে তা প্রযোজ্য হয়েছে পুরুষের ক্ষেত্রে এই ওষুধটি যেহেতু সেটাডাল গ্লাইকোসাইডস তাই সে পুরুষের ক্ষেত্রেও তার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে সেই ভূমিকার মধ্যে রয়েছে জননতন্ত্রে রক্তের সংবহন প্রভাব বৃদ্ধির প্রক্রিয়ায় জরুর শক্তি বৃদ্ধিতে অর্থাৎ এই 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 যে জিনিস সাইডের সঙ্গে আরেকটি যে কেমিক্যাল রয়েছে তার সেই কেমিক্যাল নাম ফ্লাভোনয়েড সে হাই অ্যান্টিঅক্সিডেন্টস এবং সে 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 রক্তের অ্যান্টিঅক্সিডেন্ট শক্তি হিসাবে সে তার রক্তের সংবহন প্রভাব বৃদ্ধি করে জননতন্ত্রে আমাদের মস্তিষ্ক সময় রক্ত সংবহন প্রবাহ বৃদ্ধি করে থাকে এবং সেখানে আমাদের জননতন্ত্রের সক্রিয়তা বৃদ্ধি হয় এবং যৌনশক্তি শক্তি বৃদ্ধিতে সেখানে ব্যাপক তার প্রভাব ফেলে জন শুক্রকিঠের উর্বরতা এবং গতিশক্তি বৃদ্ধিতে সাহায্য অর্থাৎ শুক্র তার যে চারিত্রিক বৈশিষ্ট্য আছে তার যে গতিবেগ আছে তার যে অ্যাকাউন্টেন্ট তার যে কাউন্টগুলো রয়েছে সেটা কম বেশির কারণে তার সন্তান ধারণের ক্ষেত্রে সমস্যা হয় সন্তান প্রদান সন্তান জন্মদানের ক্ষেত্রে সমস্যা হয় সেজন্য জিনছেন সেক্ষেত্রে তেষ্টম বুস্টিং প্রক্রিয়ায় ডিম্বা শুক্র কীট তার গতিশক্তি তার মরফোলজিক্যাল যে চরিত্র সেটাকে সে বিকাশ তাকে বিকাশশীল করে তোলে আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে একটি কাজ সেটা হচ্ছে আমাদের যে একটি কেমিক্যাল আমি দেখে আমরা জানলাম যে ফ্লাবোনয়েড রয়েছে যে ফ্লাবোনয়েড যে আমাদের মস্তিষ্ক সারাদিন যখন আমরা কাজ করি বা সারাদিন যে টেনশানের মধ্যে আমরা থাকি যে তার ফলে মস্তিষ্কে প্রচুর পরিমাণ টক্সিন জমা হয় এবং তার যে নিউরনগুলো পরস্পর যে সিগনাল প্রদান করে সেই সিগনালগুলোর একটি সমস্যা দেখা বলা সমস্যা তৈরি হয় সেক্ষেত্রে আমাদের মানব শরীরে যে অ্যানজাইমগুলো রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট অ্যানজাইম রয়েছে নাম সুপার অক্সাইড ডিসমোটেজ রয়েছে গ্লু গ্লুটাইন পার অক্সাইড ক্যাটালিস নামক যে এইগুলোকে ফ্লাবনাইটটাকে বৃদ্ধি করে এবং মস্তিষ্কের টক্সিনটাকে নিষ্ক্রিয় করে সেটাকে আমাদের নিউরনকে রক্ষা করে থাকে অর্থাৎ তাহলে কি হলো এখানে মস্তিষ্কে মানসিক চাপজনিত কারণে হতাশা দুর্বলতা উদ্বিগ্ন নিরাময়ের কাজ করে থাকে মস্তিষ্কের এই যে নিউরনের কাজগুলোকে যদি সক্রিয় করা হয় তার যে সিনাপসের কাজগুলো ঠিক করে দেওয়া হয় তার নিউরো ট্রান্সমিটের কার্যকরী ক্ষমতা যদি বাড়িয়ে দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে আমাদের আরও আরও রোগগুলো সেখানে যদি সমস্যা হয় তাহলে স্মৃতিভংশ বা যেটা অ্যালজাইমার্স পার্কিনসন্স ইত্যাদির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ নিরাময়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা করে জ্ঞানীয় ফাংশন বৃদ্ধি করে আর চেতনামান বৃদ্ধি করে শেখার ক্ষমতা বৃদ্ধি করে স্মৃতিশক্তি বৃদ্ধি করে অনিদ্রা শির নিরাময় করে অর্থাৎ কনসেন্ট্রেশনটাও বৃদ্ধি করে এটা কেন করে যে ওই ওই যে জিনিসের মধ্যেই যে একটা গুরুত্বপূর্ণ কেমিক্যাল স্লাব সে তার অ্যান্টিঅক্সিডেন্ট প্রক্রিয়ায় সে টক্সিনকে নিষ্ক্রিয় করে এবং রক্ত সংবহন প্রভাবকে বৃদ্ধি করে থাকে আমরা দেখি যে পরিপাক সংক্রান্ত ক্ষেত্রে জিনসেনে গুরুত্বপূর্ণ আছে আমরা ঔষধ ইতিহাস করে দেখেছি যে ক্ষুধা বৃদ্ধিতে এবং পরিপাক ক্রিয়ায় তার গুরুত্বপূর্ণ ভূমিকা আছে আমরা একটি দেখি যে এখানে কিছু গুরুত্বপূর্ণ কেমিক্যাল আছে ফেনোয়াল এবং সেখানে কিছু গুরুত্বপূর্ণ লবণ আছে যারা মূত্রতন্ত্রের শরীরে ফ্লুড উৎপন্ন কাজ করে এবং বর্জ্য পদার্থের অপসারণ গুরুত্বপূর্ণ কাজ করে এবং মূত্রতন্ত্রের যে পাথরটাকে ডিজলভ করারও সে কাজটি করে থাকে এটা মূত্রতন্ত্রের ক্ষেত্রে আমরা জানি যে আমাদের এই জিনিসোসাইটস এবং এর মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ আর জিনসেনের কেমিক্যাল রয়েছে তার নাম পলিস্যাকরাইড সে এর কাজটি হলো ইমিউন বুস্টিং করে সে ম্যাক্রোভাসকে সক্রিয় করে এবার এবং ইমিউন বুস্টিং ইমিউনকে বুস্টিং প্রক্রিয়ায় তার উন্নয়ন সক্রিয়তা বৃদ্ধির প্রক্রিয়ায় যে কাজটি করে থাকে সেটা হচ্ছে ঠান্ডা ফুলু ফুলু প্রতিরোধ করে প্রতিরোধ করে এবং র্যাস করতেও সাহায্য করে সংক্রামক নিরাময় প্রতিরোধ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে জিমাণু ধ্বংসে ধ্বংসের জন্য তার যে ন্যাচারাল সেল আছে সেগুলোকে সে বৃদ্ধি করে জিমাণু ধ্বংস টক্সিন নিষ্ক্রিয় কারণে সে সাহায্য করে আরেকটি হচ্ছে যে ইমিউন সিস্টেমস যখন কোনো বিপদগ্রস্ত হয় ইমিউন সিস্টেমস বিপদগ্রস্ত হলে সে তার সুস্থ কোষকে আক্রান্ত করে সেই আক্রান্ত আক্রান্ত করলে তখন সে কোষ্টি কার্যকরী ক্ষমতা হারিয়ে যায় তখন আমরা এই জিংশেং তার পলিশাই এই ইমিউন সিস্টেমসের বিপদকে আমরা বিপদগ্রস্তকে আমরা বলি অটোমিন ডিজর্ডার এই অটোমিন ডিজর্ডার কারণে যখন থাইরয়েড গ্রন্থি বিপদগ্রস্ত হয় তখন আমরা বলি অটোমিন ডিজর্ডের অটোমিন ডিজর্ডের হাইপোথাইরয়েডিজমস এখানে ইমিউন সিস্টেমসকে সক্রিয় উন্নয়ন করে। থাইরয়েড হাইপো থাইরোজিয়ামসিয়ামের ক্ষেত্রে বা হাইপো ক্ষেত্রে ইমিউন ডিজর্ডার জনিত কারণে যদি হয় তাহলে সেক্ষেত্রে তা নিরাময় করে থাকে আরেকটি হচ্ছে অট ইমুন কারণে কারণেই প্যাঙ্কেরিয়ার সেলস যদি বিপদগ্রস্ত হয়ে পড়ে তার যদি বিপদ সেখানে যদি বিপদ যায় দেখা দেয় তা ইনসুলিনের পরিমাণটি কমে যায় কমে যায় ফলে ইনসুলিন কমে যাওয়ার কারণে যে কার্বোহাইড্রেটের মেটাবলিক কাজটি কমে যায় এর ফলে তার ব্লাড সুগারের মাত্রা একটা বৃদ্ধি পায় এখানে এই ইমো সিস্টেমসকে বুস্টিং প্রক্রিয়ায় সে তার প্যাঙ্কেরিয়াস সেলকে সক্রিয় করে দিয়ে ইনসুলিনের পরিমাণটি বৃদ্ধি করে মানটা বৃদ্ধি করে এবং কার্বোহাইড্রেট ক্রিয়া বিক্রিয়া প্রক্রিয়ায় তার ব্লাড সুগার নিয়ন্ত্রণ এবং নিরাময় সাহায্য করে থাকে আমরা জানি যে জিংসেন অ্যাডাপ্টোজেনিক সার্স বলা হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ হার্স এটা বায়াক্টিভ যৌগ এটা এটার প্রথম কাজ হলো আমাদের আমরা যখন চাপ বান চাপের মধ্যে থাকি শারীরিক এবং মানসিক চাপে থাকি তখন আমাদের রিনালিন গ্রন্থি থেকে কঠিস বেরিয়ে আসে এই কঠিসম চাপ নিয়ন্ত্রণ করে থাকে যদি কটিসাল পরিমাণ কমে যেয়ে থাকে তাহলে আমাদের চাপ নিয়ন্ত্রণ করতে পারে না আমরা যে কোনো সময় বিপদগ্রস্ত হয়ে পড়তে পারি আমরা যে কোনো সময় আমাদের আমাদের শারীরিক মানসিক জয় দেখা দিতে পারে ক্লান্তি হতাশা ফ্যাটিক দেখা দিতে পারে তাহলে এই যে সাইটস তার কাজটি হলো যে সে গ্রন্থি থেকে নিশ্চিত কঠিসল হরমোনকে বুস্টিং করে তার ভারসাম্য নিয়ন্ত্রণ করে অর্থাৎ এটি তালি এডিনালিন্টেজ নিয়ন্ত্রণ ক্ষেত্রে কঠিসল হরমোনের যে ভূমিকা আছে সেই ভূমিকা তার গুরুত্বপূর্ণ হিসাবে ভূমিকা পালন করে থাকে আরেকটি কাজ হচ্ছে যে এই এই সাইড আমাদের মস্তিষ্কের নিউ প্রধান নিউরো ট্রান্সমিটার অনেকগুলো নিউরো আমাদের আছে তার মধ্যে প্রধান ভূমিকা প্রধান একটি নিউরো ট্রান্সমিটার থাকে ডোপামিন এই ডোপামিন আমাদের স্ন্যাপসের মধ্যবর্তী স্ন্যাপসাই থাকে এবং দুটো নিউরনের মধ্যে ম্যাসেজ আদান প্রদান করে এই ডোপামিনকে নিউরো ট্রান্সমিটার হিসাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই সাইট ডোপামিনকে ইনক্রিজ করে থাকে অর্থাৎ আমাদের শারীরিক মানুষের চাপ প্রতিরোধ এবং মানসিকজনিত উদ্বেগ উৎকণ্ঠা নিরাময় এবং এসব ক্ষেত্রে তার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে আমরা দেখেছি যে জিংশনোসাইটস তার যে ফ্লাবনয়েড এবং তার যে পলিসাক্রাইডস বা অন্য যে ফেনলগুলো রয়েছে বা ফেনালিক অ্যাসিডগুলো রয়েছে সেই অ্যাসিডগুলো তারা নাইটিক অ্যাসিড অক্সাইডকে বুস্টিং করে তাকে নিঃস তাকে ছেড়ে দেয় অর্থাৎ আমাদের রক্ত নারীগুলো প্রসারিত করে যা রক্ত সঞ্চালন বাড়ায় অর্থাৎ আমরা আমাদের সঞ্চলন ক্রিয়াটি রক্ত সঞ্চালন ক্রিয়াটি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে কার্যভাসকালীন রোগের ক্ষেত্রে আমরা দেখেছি যে ফ্লাভনয়েড হাই অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে ফ্রি রেডিক্যাল সাবস্টেন্স যেটা বলেছি ফ্যাট কোলেস্ট্রল সেলুলার সাবস্টেন্স ব্যাড আদার্স ব্যাড এলিমেন্টস দ্বারা করোনারি অ্যাটারিকে ব্লক করে দেয় এবং ন্যারো করে দেয় সেখানে সেই সব কোলেস্ট্রল ফ্যাট এবং ব্যাড এলিমেন্টসগুলোকে রিডিউস করতে পারে কারণ ফ্লাবনয়েড হাই অ্যান্টিঅক্সিডেন্ট কাজ করে থাকে অর্থাৎ আমরা অথোরসেস্কুলোর রোগ অর্থাৎ শিরাদমনি সংকুচিত তাকে অথোরসেস্কুলোর বলে এবং করোনারি অ্যাটারি যে ব্লক হয়ে তার জন্য যে মাইক্রোডিল ইনফেকশন দেখা দেয় সেই কার্ডোভাস্কলি রোগটাও সেই সব রোগস এবং কার্ডোভাস্ক রোগটাও প্রতিরোধ বিনাময় করে থাকে এমন বুস্টিং প্রক্রিয়ায় তার পোলিস্যাক্ট্রাইড যে কেমিক্যালটি আছে এই পোলিস্যাক্ট্রাইড কেমিক্যালটি সেখানে সে কোষ বিভাজনে তার বাধা দেয় অর্থাৎ ক্ষতিকারক কোষ বিভাজন যে ক্যান্সার কোষ রয়েছে তার ইমিউন সিস্টেমকে বুস্টিং করিয়ায় তাকে অর্থাৎ উন্নয়ন সক্রিয়তা বৃদ্ধি প্রক্রিয়ায় তার ক্যান্সার কোষ বিভাজনের বাধা দিয়ে থাকে এই হচ্ছে আমি যে বিষয়টি বললাম এটি হচ্ছে আধুনিক যুগের যে বিজ্ঞানের এই শতাব্দীতে যার অগ্রগতির ক্ষেত্রে একটি ঔষধ কীভাবে প্রয়োগ হবে তা কীভাবে সেটা মানস্য যে কাজ করবে তার সেই রাসায়নিক উপাদানসমূহ জিংসেং যে কনটেন্ট করা আছে যে কনসিস্ট হয়ে রয়েছে সেই জিংশেংগুলো কীভাবে কাজ করবে তার উপরে আলোকপাত করলাম এবং আশা রাখি আপনারা বিষয়টি যতদূর সম্ভব বুঝতে পেরেছেন আগামী বৃহস্পতিবার আমি আরেকটি সাবজেক্ট নিয়ে আসবো তা হচ্ছে রাসায়নিক বিশ্লেষণ প্রক্রিয়ায় হাইডেস্টিস ক্যানাডেন্সিসের প্রায় বিক্ষোভকে উপরে আলোকপাত করবো আশা রাখি সবাই ভালো আছেন সুস্থ আছেন ভালো থাকুন